শখের বশে দেশ বিদেশের নানা রকম পশু পাখি পালন করলেও এখন পরিণত হয়েছে ব্যবসায়ে। সংরক্ষণে রয়েছে বিভিন্ন দেশ বিদেশ থেকে সংগৃহীত বিরল প্রজাতির চোখ জুড়ানো নানা রঙের পশু পাখি। কয়েক কোটি টাকার পশু ও রং বেরঙের হাঁসের এ খামার করে তাক লাগিয়েছেন ঠাকুরগাঁয়ের উদ্যোক্তা ফজলে এলাহি সাকিব। খামারে প্রবেশ করতেই চোখে পড়বে ধবধবে সাদা ইন্দোনেশিয়ান মহিষের। এটা হচ্ছে পিঙ্ক মহিষ, আমরা সাদা মহিষও বলি। এটা খুবই শখের একটা মহিষ। এই মহিষ আমার কাছে আরও ছিল, তো রিসেন্টলি আমার এক মানে কাজিন ওগুলো নিয়ে গেছে। মানে আমি সেল যেহেতু করি, তো মানে সেলও যেহেতু করি এবং এখানে আমার শখও কিছু শখের বশেও কিছু রাখছি, তো এইটা আমার খুবই শখের। এটা আমি আসলে রাখছি, এটা বাচ্চা অবস্থায় আমার কেনা। এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে আসি, এটা উনি এটা আনছিল ইম্পোর্ট করে, তখন এটা ওনার কাছ থেকে আমার না। এটা বাংলাদেশে খুব চাহিদা। হাঁসগুলো নানা দেশ থেকে সংগ্রহ করা হয়েছে, আমরা সেটি একটু দেখব যে কোন কোন জাতের এখানে হাঁস রয়েছে। আমরা একটু ভিতরে যাব। আমরা এই খামারে দেখছি নানা জাতের নানা প্রজাতির কিন্তু রং বেরঙের হাঁস। সেই হাঁসগুলোর পরিচয় আমরা জানবো। এটা হচ্ছে কলডাক, এই যে এটা, ওটা ওটা হচ্ছে কায়োগা, ওটা হচ্ছে আমেরিকান বার্ড, এটা আমেরিকান ওয়াটার বার্ড, এগুলি সবই ওয়াটার বার্ড। এগুলো হচ্ছে সবই নেদারল্যান্ডের, ওটা হচ্ছে আমেরিকান, ওটা হচ্ছে নেদারল্যান্ডের, ওটাকে ম্যান্ডারিন বলে। এটা আমার অনেক আগে ইম্পোর্ট হওয়া, অনেক আগে, বাট আমি এক মাস আগে এনেছি আর কি। ডিম দেওয়া শুরু করছে, আমার কাছে আসার পরে আমার ডিম দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ ডিমও জমছে। এইটা হচ্ছে ম্যান্ডারিনের ডিম, এটা হচ্ছে আপনার কায়োগার ডিম, এটা হচ্ছে আপনার ব্লু সুইডিশের ডিম, এটা হচ্ছে উডডাকের ডিম, এটা হচ্ছে কলডাকের ডিম। দেখেন সবগুলোর শেপ ডিফারেন্ট ডিফারেন্ট। আমি আসলে ইনকিউবেটর দিয়েই ফুটানোর চেষ্টা করব। আমি ইনকিউবেটার অলরেডি অর্ডার দিয়েছি, আমার কাছে ওই যে অলরেডি ডিম জমেছে, ওখানে মুরগি দিয়ে আমি ডিম ফুটাচ্ছি। তিনটা মুরগির নিচে আমার ডিম আছে আলহামদুলিল্লাহ, ওখানে তিনটা মুরগির ডিমই আমার জমা। এটা তো আসলে একটা খাওয়ার বার্ড না, এটা আসলে শখের বশেই করে, অনেকে ছাদে করে আসলে, তখন আর কি এটা আর কি মার্কেটে, মানে মার্কেটে তো না, যারা যাদের শখ হয়, এটা আসলে শখের বসে অনেকে যখন কিনে তখন হচ্ছে লোকাল হোম ব্রিড আমরা একটা বলে কথা আছে। হোম ব্রিডের জিনিস আর কি, যেহেতু আমাদের এনভায়রনমেন্টের সাথে সেটা অ্যাডজাস্টেড, তো ওরা অনেকেই চিন্তা করে যেটা অ্যাডজাস্টেড সেগুলো কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ব্রিডে আসে। যেটা সচরাচর আমাদের দেশে দেখা যায় না, মূলত এগুলো বাইরের দেশেরই, তো এগুলোর এক একটার প্রাইস যতটুকু শুনলাম ভাইয়ের কাছ থেকে সেটা হচ্ছে যে আপনার 40-180,000 টাকা পর্যন্ত। একমাত্র যারা শখ থেকে এইসব কাজ করে তাদের দ্বারা এগুলো পসিবল। এখানে বিভিন্ন ধরনের যে রং বেরঙ্গে হাঁস দেখলাম, এ তো দেখতে মনোমুগ্ধকর। আর বিরল জাতের যে মহিষটা, এটা সচরাচর দেখা যায় না। এর সাথে এখানে দেখলাম বিভিন্ন বড় ধরনের ছাগল, যেগুলো খুবই মানে দেখতে আকৃষ্ট করতেছে এবং এখানে এসে ঘুরে খুব ভালোও লাগতেছে। বাড়ি বাগানে খামার কাজাম করি, কোথাও কাজাম খুঁজার লাগে না, এখানে ডেলি আসি। মোটামুটি আমি মনে ধরে এখানে 4 বছর ধরে করতেছি। আমি গরুর সাথে রিলেটেড হচ্ছে 98 সাল থেকে, আমার কলেজ লাইফ থেকে। তো এখন আমি এটা আর কি নিজেকে বিজনেস হিসাবে নিয়েছি। আমি আগে ডেয়ারি করতাম ঢাকায়, তো ওখানে তো অনেক আসলে এক্সপেন্সিভ। আমি জব করতাম, তো জবের পাশাপাশি আমার কি ফার্মটা ছিল, তো ওখানে হচ্ছে কস্টিং অনেক হাই। দ্যাটস ওয়াই আমি এখানে আমাদের ঠাকুরকে মানে কিছু রেয়ার কালেকশন নিয়ে আমি আর কি চাচ্ছি, তো ঠাকুরকে রিপ্রেজেন্ট কীভাবে করা যায়। চায়নার তিতির মুরগি, আমেরিকার তুলুস, ভুটানের ভুট্টি, আমেরিকার ব্রাহ্মা ও ফিজিয়ান জাতের গরুর পাশাপাশি আমেরিকার বারবারি ছাগল ও ভারতের গারল ভেড়াও রয়েছে খামারটিতে। 1998 সাল থেকে শখের বশে পশু পাখি লালন পালন শুরু করলেও 2018 সাল থেকে ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে গড়ে ওঠে এই খামার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।